হাতত দুইয়া আসছি, কিমা দুইয়া ভালো করে চিপিয়া পানি জড়াইয়া এগুলা রাখছি। আজকে আমি কিমা দিয়া খোবাব বানাবো, লাম কিমার খোবাব। এইগুলা একদম জোর জোড়া করে নিয়ে আসছি। তো কিমাকে কিমার মধ্যে আমি কি কি দিতেছি দেখেন, পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়া রাখছি, ওই পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ কাটিয়া রাখছি, কাঁচামরিচ দিলাম, আলু কাটিয়া রাখছি, আলুও দিলাম, আর টেস্ট অনুযায়ী তো লবণ দিতে হবে, লবণও দিলাম। তারপরে এখন মশলার বাড়ি, না ব্রেড ক্রাম দিতে হবে। আমি নিজে ব্রেড টোস্ট করিয়া ব্রেড ক্রাম বানাইয়া রাখছি মেশিন দি মারিয়া, ওই যে জটা লাগানোর জন্য এগুলা দিলাম, এক চামচ, দুই চামচ, তিন চামচ, চার চামচ, পাঁচ চামচ, আমার মনে হয় হয়ে যাবে, না হইলে আবার দেখা যাবে। তারপরে আদা রসুনের পেস্ট দিলাম বড় এক চামচ। সবাই কমপ্লেইন দেয় যে কোবাব বানাইলে কোবাব গুলা জয়েন্ট হয় না, কেন জয়েন্ট হয় না আজকে আমি দেখাইয়া দিলাম, হয়তো পানি থাকে কিমার মধ্যে, না হয় আপনারা ব্রেড ক্রাম তার অনুযায়ী দেন না, সমান অনুযায়ী দিতেছেন না সেজন্যই। তো একটু দেখাবো কেমনে হয়। তারপরে আমি হলুদ দিলাম, এটা না, আমি কারি পাউডার দিলাম, জিরার পাউডার দিলাম, গরম মশলার পাউডার দিলাম, ধনিয়ার পাউডার দিলাম, সব এক এক চামচ দিতেছি। তারপরে আমি মরিচ দিব, কাঁচা মরিচ কাটিয়ে দিছি তো সেজন্য এত বেশি দিব না, একটুখানি মরিচ দিলাম। তারপরে আমার ভাতটা দুলা অলরেডি, এগুলো আমি ভালো করে মারিয়া মিক্স করব সব কিছু একসাথে, আমি ফ্রাইপ্যানটা গরম করি। ফ্রাইপ্যানটা গরম হোক, আমি ওইটা খুব ভালো করে মাখাবো। একদম মিক্স করে ময়দার খাইয়ের মতো বানাবো, তখন আর ছুটিয়ে যাবে না। লবণে একটু টেস্ট করবো, কোবাবগুলো বানানোর পরে যদি লবণ ঠিক থাকে না তাহলেও টেস্ট আসে না। এই ব্রেড ক্রাম দিয়ে কারণ আমার মনে হয়ে গেছে, এই দেখেন লাইক ধরে ফেলছে। একটু ধনিয়া পাতাও দিব, খুব ভালো করে আমি মারিলাম, মিক্স করলাম সব মশলার সাথে। চাইলে আপনি ডিমও দিতে পারেন, ডিম দিলে সফট হয়, লইল আপনাদের ইচ্ছা। আমি আজকে কিন্তু ডিম দিব না, এরকমই বানাবো। এখন একটু আমি দিয়ে দেখবো লবণ হয়েছে কি না, তখন আমার কেবাব ভাঙে না, খুবই সুন্দরভাবে হয়। জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি, লামের কিমা দিয়ে কোবাব বানাইতেছি।
খুব ভালো করে মাখাইলাম, যে মশলাগুলা দিছি কখনো ভাঙবে না আমার কবাব, খুবই সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। এই দেখেন দলা দলা হয়ে গেছে, আর আমি কিন্তু বিনা বিনা ধুইয়া বিনা ওয়াশ না করে আমি কিমাগুলা বানাই না, কারণ অনেক রকম মাংস কাঁচরা হাত দিয়া মাংসের মধ্যে হাত দিতেছেন ধরতেছেন, তো এইগুলা আমি না ধুইলে কবাব আমি বানাই না। আমি ধুইয়া ভালো করে চিপিয়া আনি উঠাইয়া রাখছি, তারপরে এই যে মশলাগুলা দিলাম। এখন আমি দেখি একটা একটু দিছিলাম, ওইটা দুই সাইড দেখি কেমন হইলো, তারপরে টেস্ট করে দেখব, যদি হয় তাহলে আমি কবাবগুলা রেডি করে ফেলবো। হ্যাঁ দেশে আসবো আসবো ভাইয়া আসবো, এখন না ভাইয়া এখন খুব ঠান্ডা পড়ছে না। আচ্ছা এই কবাব একটু আমি বানাইছি, এখন লবণ টেস্ট করব। লবণ মরিচ সব দেখতে হবে, সব ঠিক আছে, কিন্তু আর একটু মরিচ দে। শ্যালো ফ্রাই করবো কবাবগুলা, আর একটু মরিচ দিছি, এখন ভালো করে মরিচটা আমি মিলাইয়া ফেলি, মরিচের পাউডার, কাঁচা মরিচ দিছি, কাঁচা মরিচের মধ্যে মনে হয় জাল কম। খুব ভালো করে মারিয়া রেডি করলাম, যত বেশি মিশাবেন অত ভালো হবে, লাইক ধরবে কবাবে। বিসমিল্লাহ, এখন আমার কবাব গুলা রেডি, আমি একটা একটা করে ফ্রাইপ্যানে দিয়ে দিব। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কবাবগুলো বানাবো। এই যে আমার কবাবগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম, ফ্রাই প্যান আমার রেডি গরম হয়ে গেছে। যে কোনো শেপ দিয়ে বানাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু খাইতে খুব টেস্টি হয়। এই যে দেখেন কি সুন্দর সুন্দর হয়ে যাইতেছে, এরকম আমি কন্টিনিউ টেস্ট করবো। সব কবাব দিয়ে দিছি, এখন শুধু ফ্রাই করতেছি। ফুটাই ফাটাইয়া বহুত চাই ভালো করে কুক করে নিব। আমি আলু দিছি তো আলুগুলো সিদ্ধ হইতে হবে কিনার সাথে, তারপরে হয়ে যাবে। খাওয়ার সময় আবার আর একটু ট্রাই করব, গরম গরম সার্ভ করবার সময়।
খুব ড্রাই কব হয়েছে, কিছুদিন ধরে খুব ঠান্ডা বাতাস চলতেছিল, বাইরে বাইরে গেছে তো একটু ড্রাই ড্রাই কব হয়ে গেছে।